আজ আবার আমি একটা নতুন জীবনী নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি এবং আজকে যার জীবনী পড়ব তিনি আমার খুব পছন্দের মানুষ, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তাহলে চলো শুরু করা যাক। ভারতবর্ষের ইতিহাসে বিবেকানন্দ এক যুগ পুরুষ, ভারত আত্মার মূর্তরূপ, তারই মধ্যে একই সাথে মিশেছে ঈশ্বর প্রেম, মানব প্রেম আর স্বদেশ প্রেম। তার জীবন ছিল মুক্তির সাধনা, সে মুক্তি জাতির সর্বাঙ্গীন মুক্তি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সর্বক্ষেত্রেই মানুষ যেন নিজেকে সকল বন্ধনের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। সন্ন্যাসী হয়েও ঈশ্বর নয়, মানুষই ছিল তার আরাধ্য দেবতা, তাই মানুষের কল্যাণ, তাদের সর্বাঙ্গীন মঙ্গলই ছিল তার সাধনা। তিনি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই সে সন্ন্যাসীই নয়। বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদি ক্রন্দন নিবারণ করতে, সকলের দৈহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানলোক দিয়ে সকলের মধ্যে ব্রহ্মসিংহকে জাগৃত করতে সন্ন্যাসের জন্ম হয়েছে। স্বামী বিবেকানন্দের জীবন সর্বমানবের কাছে এক আদর্শ। ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি প্রথম উচ্চারণ করলেন, ঈশ্বর নয় মানুষ। মানুষের মধ্যেই ঘটবে ঈশ্বরের পূর্ণ বিকাশ। তিনি যুগ যুগান্তরের প্রথা ধর্ম সংস্কার ভেঙে ফেলে বলে উঠলেন, আমরা অমৃতের সন্তান। শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের মানুষের কাছে তুলে ধরলেন সেই অমৃতময়ী বাণী। পরাধীন ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে দীপ্ত কণ্ঠে বললেন, আই হ্যাভ এ মেসেজ টু দ্য ওয়েস্ট। তার সেই মেসেজ প্রাসঙ্গিকতা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারছে বর্তমান বিশ্ব। বিবেকানন্দের আবির্ভাবকাল এমন একটা সময় যখন বাংলার বুকে শিক্ষা, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি সর্বক্ষেত্রেই শুরু হয়েছে নবজাগরণের সুযোগ। কলকাতায় প্রতিষ্ঠিত ধনী শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে লেগেছে আধুনিকতার ছোঁয়া। বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতার নামকরা আইনজীবী। তার মধ্যে গোড়া হিন্দুয়ানি ছিল না। বহু মুসলমান পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উদার, বন্ধুবৎসল, দয়ালু প্রকৃতির লোক ছিলেন তিনি। বিশ্বনাথ দত্তের কন্যা সন্তান থাকলেও কোনো পুত্র ছিল না। স্ত্রী ভুবনেশ্বরী দেবী শিবের কাছে নিত্য প্রার্থনা করতেন। অবশেষে 1863 সালের 12 জানুয়ারি জন্ম হল তার প্রথম পুত্রের। ডাক নাম বিলে, ভালো নাম শ্রী নরেন্দ্রনাথ দত্ত। যদিও তিনি বিশ্বের মানুষের কাছে পরিচিত স্বামী বিবেকানন্দ নামে। ছেলেবেলায় নরেন্দ্রনাথ ছিলেন যেমন চঞ্চল তেমনই সাহসী, সকল বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। বাড়িতে গুরুমশাইয়ের কাছে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনে। তিনি সর্ববিষয়ে ছিলেন ক্লাসের সেরা ছাত্র। কৈশোরে তার মধ্যে দয়া মায়া, মমতা, পরোপকার, সাহসিকতা, ন্যায় বিচার প্রভৃতি নানা গুণের প্রকাশ ঘটেছিল। ছিলেন সুঠাম স্বাস্থ্যের অধিকারী। ছেলেবেলা থেকেই নিয়মিত শরীর চর্চা করতেন। কুস্তি, বক্সিং দুটোতেই ছিল তার সমান দখল। নিয়মিত ক্রিকেট খেলতেন। কর্মক্ষেত্রে সবল নিরোগ দেহের প্রয়োজনীয়তা অনুভব করে তিনি চিররুগ্ন বাঙালির উদ্দেশ্য বলেছিলেন, গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা বেশি উপকারী। 1879 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নরেন্দ্রনাথ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে FA পড়ার জন্য ভর্তি হলেন। এখানকার অধ্যক্ষ ছিলেন উইলিয়াম হেস্টিং। তিনি ছিলেন কবি, দার্শনিক, উদার হৃদয়ের মানুষ। তার সান্নিধ্যে এসে
দেশ বিদেশের দর্শন শাস্ত্রের প্রতি আকৃষ্ট হলেন। নরেন্দ্রনাথ সহপাঠী ছিল ডক্টর বজেন্দ্রনাথ শীল, পরবর্তীকালে যিনি এই দেশের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে পরিচিত ছিলেন। দর্শন শাস্ত্রে এতখানি ব্যুৎপত্তি অর্জন করেছিলেন অর্ধ ইউলিকাম হার সমেন। দর্শন শাস্ত্রে নরেন্দ্রনাথের অসাধারণ দখল, আমার মনে হয় জার্মানি ও ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়েই তার মতো মেধাবী ছাত্র নেই। পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শনের অনুশীলনে নরেন্দ্রনাথের চিন্তার জগতে এক ঝড় সৃষ্টি করল। একদিকে প্রচলিত বিশ্বাস, ধ্যান ধারণা, সংস্কার, অন্যদিকে নবচেতনা, এই দুইয়ের দ্বন্দ্বে ক্ষতবিক্ষত নরেন্দ্রনাথ প্রকৃত সত্যকে জানার আশায় ব্রহ্ম সমাজে যোগ দিলেন। ব্রহ্মধর্মের মতবাদ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি শ্রদ্ধা, নারীদের প্রতি মর্যাদা তাকে আকৃষ্ট করলেও ব্রহ্মদের অতিরিক্ত ভাবাবেগ, কেশবচন্দ্র প্রেরিত পুরুষ হিসেবে পূজা করা তার ভালো লাগেনি। কিন্তু এই সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উপদেশে তিনি নিয়মিত ধ্যান করতে আরম্ভ করলেন। আচার ব্যবহারে, আহারে, পোশাক পরিচ্ছদে তিনি প্রায় ব্রহ্মচারীদের মতো জীবনযাপন করতেন। যতই দিন যায় সত্যকে জানার জন্য ব্যাকুলতা ততই বাড়তে থাকে। পরিচিতি, অপরিচিতি, জ্ঞানী, মূর্খ, সাধু সন্ত যাদেরই সাথে সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞাসা করেন, ঈশ্বর আছে কি? যদি ঈশ্বর থাকেন তবে তার স্বরূপ কি? কারোর কাছেই এই প্রশ্নের উত্তর পান না। ক্রমশই মনে জিজ্ঞাসা বেড়ে চলে। বারে বারে মনে এমন কি কেউ নেই যিনি এই জিজ্ঞাসার উত্তর দিতে পারেন? 1880 সালে ঠাকুর রামকৃষ্ণ সিমলা পল্লীতে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে এসেছিলেন। সেখানেই প্রথম রামকৃষ্ণের সাথে পরিচয় হয় নরেন্দ্রনাথের। নরেন্দ্রনাথের গান শুনে মুগ্ধ হয়ে ঠাকুর তাকে দক্ষিণেশ্বরে যাবার জন্য আমন্ত্রণ জানান। প্রথম পরিচয়ে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথের মনে কোন রেখাপাত করতে পারেননি। পরীক্ষার ব্যস্ততার জন্য অল্পদিনই নরেন্দ্রনাথ রামকৃষ্ণের কথা ভুলে যান। এফএ পরীক্ষার পর বিশ্বনাথ দত্ত পুত্রের বিবাহের জন্য ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু বিবাহ করে সংসার জীবনে আবদ্ধ হবার কোনো ইচ্ছা ছিল না নরেন্দ্রনাথের। তিনি সরাসরি বিবাহের বিরুদ্ধে নিজের অভিমত প্রকাশ করলেন। রামকৃষ্ণদেবের গৃহী ভক্তগণের মধ্যে ছিলেন ডাক্তার রামচন্দ্র দত্ত। তিনি নরেন্দ্রনাথের দূর সম্পর্ক আর আত্মীয় ছিলেন। একদিন নরেন্দ্রনাথ তার সাথে আলোচনা প্রসঙ্গে নিজের মনের সব কথা বলতেই রামচন্দ্র বললেন, যদি প্রকৃত সত্যকে জানতে চাও তবে দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণের কাছে যাও, তিনি তোমাকে প্রকৃত পথের সন্ধান দিতে পারবেন। রামচন্দ্রের উপদেশে নরেন্দ্রনাথ একদিন কয়েকজন বন্ধুর সাথে দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণের কাছে গেলেন। তাকে দেখা মাত্রই আনন্দে বিভোর হয়ে উঠলেন রামকৃষ্ণ। সম্ভবত তিনি নরেন্দ্রনাথের মধ্যকার সুপ্ত প্রতিভার তার আধ্যাত্মিক শক্তিকে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই প্রথম পর্যায়ে রামকৃষ্ণ বলেছিলেন, তুই এতদিন কেমন করে আমায় ভুলেছিলি? আমি যে কতদিন ধরে তোর পথপানে চেয়ে আছি, বিষয়ে লোকের সঙ্গে কথা কয়ে আমার মুখ ফুড়ে গেছে। আজ থেকে তোর মতো যথার্থ ত্যাগীর সঙ্গে কথা করে শান্তি পাব। নরেন্দ্রনাথ রামকৃষ্ণের সরলতায় মুগ্ধ হলেও তাকে আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করতে পারেননি। তাছাড়া তার যুক্তিবাদী মন বিনা পরীক্ষায় কোনো কিছু মেনে নিতে চায়নি। ঠাকুরের প্রতি আকর্ষণকে বারবার দক্ষিণেশ্বরে ছুটে গেলেও তাকে দীর্ঘদিন গুরু বলে গ্রহণ করেননি। আসলে তিনি কোনো ভাবাবেগের দ্বারা পরিচালিত হননি। যখন তিনি পরিপূর্ণভাবে রামকৃষ্ণের মধ্যকার আধ্যাত্ম চেতনাকে উপলব্ধি করেছেন, তখনই তিনি তার কাছে আত্মনিবেদন করেছেন। নরেন্দ্রনাথ যখন রামকৃষ্ণের কাছে যাতায়াত করতেন তখন তিনি নিয়মিত ব্রহ্ম সমাজে যেতেন। কেশবচন্দ্র, দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী প্রমুখের কাছে ধর্ম উপদেশ শুনতেন, কিন্তু তার অন্তরের পিপাসাকে তৃপ্ত করত না। তাছাড়া নরেন্দ্রনাথের অন্তত যে তেজদীপ্ত পৌরুষ ছিল, ব্রাহ্মধর্মের আত্মনিন্দা, নিজেকে কাটা জ্ঞান করার প্রবৃত্তির সাথে
তা মোটেই সামঞ্জস্যপূর্ণ ছিল না। এমনকি একদিন ঠাকুর রামকৃষ্ণ তাকে যখন স্পর্শ করলেন, তিনি মুহূর্তে নিজের চেতনা হারালেন। মনে হলো তার সমস্ত সত্তা এক অন্তরের মধ্যে বিলীন হয়ে গেল, তিনি যেন হারিয়ে যাচ্ছেন এক অসীম মহাশূন্যে। আতঙ্কে আর বিস্ময়ে চিৎকার করে উঠলেন, তুমি আমার এ কি করলে, আমার যে বাবা মা আছেন। রামকৃষ্ণ পুনরায় তাকে স্পর্শ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আনলেন। এই ঘটনাটিকে বিবেকানন্দ মনে হয়েছিল এক ধরনের সম্মোহন। ঠাকুরের প্রতি নরেন্দ্রনাথের ভালোবাসা সত্তা থাকলেও এই ঘটনার পর থেকে সব সময় সতর্ক থাকতেন যাতে ঠাকুর তাকে সম্মোহিত না করতে পারেন।